আয়নাঘর সত্য যেভাবে ভূত সত্য, আয়নাঘর থেকে বেরোনো মাইকেল চাকমা এত সুস্থ সবল নাদুস নুদুস কেন? এই সহজ প্রশ্নটি আপনার মনে কখনো এসেছে? যদি আপনার কিউরিয়াস মন জানতে চায় তবে শুনুন, এখন পর্যন্ত আমার কাছে আয়নাঘর আরেকটা ফাতরামির নাম। ফ্যাসিস্ট সমন্বয়কদের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থেকেও এখন পর্যন্ত কুখ্যাত আয়নাঘর দেখাতে পারেনি কেন? ভেড়াকে ঘাস খাইয়ে বুঝ দেওয়া যায় মানুষকে না, আবেগ দেখিয়ে মূর্খদের ভুলিয়ে রাখা যায়, যুক্তিবোধ সম্পন্ন মানুষদের না। আয়নাঘর সম্পর্কে যুক্তিসঙ্গত কোনো অস্তিত্ব প্রমাণ এখন পর্যন্ত পাইনি বলে আয়নাঘর নামে কিছু আছে আর ভূত আছে মেনে নিচ্ছি। যুক্তি তথ্য প্রমাণ ছাড়া একটা গোষ্ঠীর কাছে অস্তিত্বহীন ভূত যেভাবে সত্য, আয়নাঘরও সেভাবেই সত্য। আয়নাঘর নামক গুজবখানা থেকে যারাই আসতেছে তারাই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, অসংলগ্ন কথাবার্তা বলতেছে, যত বেশি রোমাঞ্চিত রোমহর্ষক বর্ণনা দিচ্ছে তত বেশি অসঙ্গতি ফুটে উঠেছে। নিজেদের বর্ণনায় নিজেরাই ফেঁসে যাচ্ছে, তাদের বক্তব্য তাদের শরীরের গঠন পারিপার্শ্বিক অবস্থার সাথে মিল পাওয়া যায় না। সাধারণ উদাহরণ, আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মাইকেল চাকমার বর্ণনা অনুযায়ী তাকে এমন অন্ধকারে রাখা হয় যেখানে দিন রাত বোঝা যায় না। বছরের পর বছর যদি এমন আলো বাতাস ছাড়া অন্ধকারে রাখা হয়, বিশেষ করে সূর্যের আলো ছাড়া, তাহলে তার শরীরের রঙে এমনিতেই কিছু না কিছু পরিবর্তন আসার কথা, সাদা বা ফর্সা হয়ে যাবার কথা, কিন্তু তার গায়ের রং গরনার বক্তব্য মিলে না, বোঝাই যাচ্ছে ঘুম খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত মীর কাসেম পুত্র দাবি করেছে 8 বছর তার চোখ বাঁধা ছিল। 8 বছর চোখ বাঁধা থাকলে খাওয়া দাওয়া করলো কিভাবে, স্নান প্লাস প্রাকৃতিক কাজ কিভাবে করলো? 8 বছর চোখ বাঁধা থাকলে চোখে কি কোনো সমস্যা হতে পারে? লিস্টে চোখের ডাক্তার কেউ থাকলে কমেন্ট করুন প্লিজ। কাসিম পুত্রের গায়ের রঙেও কোনো পরিবর্তন নাই, তার চোখ বাঁধা থাকলে চোখের আশেপাশে কোনো দাগ নাই কেন? রক্ত জমাট বাঁধা বা রক্ত মরে যাওয়ার দাগ তো থাকার কথা, চিহ্ন হিসাবে কিছু তো একটা থাকার কথা, অথচ তার কপালে কালো দাগ আছে যা নামাজ পড়লে নাকি হয়। যে কজনকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার সময় সাংবাদিক লাইট ক্যামেরা অ্যাকশন নাই কেন? তাদের দাবি শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছে, এখন তো শেখ হাসিনা বিরোধী সরকার ক্ষমতায়। উপদেষ্টাদের সবার আগে উচিত ছিল সাংবাদিক ডেকে আয়নাঘর দেখানো, শেখ হাসিনার বিভৎসতা দেখানো, কারণ জনমনে কৌতূহল সন্দেহ বিরাজ করছে, নানান প্রশ্ন ডালপালা মেলেছে, উল্টো তাদের মুখে আয়নাঘর নিয়ে কোনো বক্তব্য নাই। কিন্তু কেন, আয়নাঘরের অস্তিত্ব থাকলে তো? সরকার কেন চাইবে আয়নাঘরে মানুষ আটকে রেখে নিজের বিপদ ডেকে আনতে? ক্ষতি করার ইচ্ছা থাকলে তো সরকার খুন করে সাগরে ভাসিয়ে দিতে পারত, সেটা না করে আয়নাঘর নামক বন্দিশালায় বন্দি করে রাখবে কেন? এগুলো তো কমন সেন্সের বিষয়, আমি সরকার হলে আর আমার মধ্যে আয়নাঘরের মতো জঘন্য কোনো চিন্তা আসলে আমি শত্রুদের বন্দি করে রেখে নিজের এবং অন্যদের বিপদ বাড়াতাম না। এটা উপলব্ধি করা বা বুঝবার জন্য তো রকেট সায়েন্স পড়া লাগে না, কমন সেন্স ব্যবহার করলেই বোঝা যায়। আয়নাঘর থেকে একজন একজন করে মুক্তি পাবে কেন? একসাথে সবাইকে ছেড়ে দিলেই তো পারে, কাহিনী কি? নাকি হাসিনা সরকারের নাম করে এমন কেউ এদেরকে লুকিয়ে রেখে রাজনৈতিক খেলা খেলেছিল, সরকারের পদত্যাগে এখন সুবিধা নিতে চাচ্ছে? তাছাড়া আয়নাঘর থেকে এদেরকে কারামুক্ত করতেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে না কেন? ফ্যাসিস্ট সমন্বয়কদের নেতৃত্বাধীন ইউনূস সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ হওয়া উচিত ছিল আয়নাঘরের রহস্য উন্মোচন করা। মীর কাসিম পুত্র দাবি করেছে তাকে আজান শুনতে দেয় নাই, এটাও একটা ডাহা মিথ্যা কথা। 8 বছর নিয়ম করে দিন 5 বার এই কাজ কেউ করবে না, এটা নিশ্চিত। আজান শুনলে সরকারের কি লাভ বা ক্ষতি হতে পারত? আজান শুনতে না দেওয়ার
কথা বলায় আয়নাঘর সম্পর্কে যুক্তিবোধ সম্পন্ন মানুষের অবিশ্বাস আরও বেড়েছে। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে বিষয়টায় রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্ট সমন্বয়কদের নেতৃত্বাধীন ইউনুসের সরকার এখন পর্যন্ত দেশবাসীর তথা বিশ্ববাসীকে আয়নাঘর দেখাতে পারেনি। নাকি তারা নিজেরা আয়নাঘর বানাচ্ছে, বানানো শেষ হলে শেখ হাসিনার আয়নাঘর নামে চালিয়ে দেবে। আয়নাঘর নিয়ে আয়নাবাজি এখন পর্যন্ত এতটুকুই, পরবর্তী পর্বে আরও আসবে। এই লেখাটি নেওয়া হয়েছে ফেসবুক থেকে। লিখেছেন জয়তুর্য চৌধুরী আগস্টের 19 তারিখে। এবং এই লেখাটি ফেসবুকে পোস্ট করেছে ইয়াসমিন সুলতানা পলিন ব্যারাকেট ইয়াসমিন সুলতানা পেজটি। 25 আগস্ট 2024।